আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাই আপনারা এই ভিডিওটি দেখবেন তো দেখতে দেখতে চলে আসলাম জামালপুর জেলার ঐতিহ্যবাহী তুলসীপুর গ্রামীণ বাজারে এখানকার যত ধরনের নিত্য প্রয়োজনীয় তরিতরকারি শাক সবজি এবং যত ধরনের জিনিস বাজারে উঠেছে সব ধরনের জিনিস আপনাদের দেখাবো এক নজরে ভিডিওটি আপনারা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ যত ধরনের বিষয় রয়েছে আপনারা কিন্তু জানতে পারবেন না তো থাক বোগবাগানই থাক চলুন শুরু করা যাক ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা হবেন আজকে অভাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সবাই আপনারা দেখবেন তো দেখতে দেখতে চলে আসলাম জামালপুর জেলার ঐতিহ্যবাহী তুলসীপুর গ্রামীণ খুচরা বাজারে ভিডিওর প্রত্যেকটা ফুটেজ আপনাদের দেখাবো একদম এক নজরে তো এখানে অত্যন্ত সুলভ এবং খুচরো মূল্যে বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করা হয় তো তার আগে বলে রাখি আমাদের আপনাদের যে এই বাজারটি কতদিন আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এ বাজারের বিষয়ে যতটুকু আমরা জানতে পারলাম সেটা হলো প্রায় একশো থেকে এর অধিক সময় ধরে এই বাজারটি এখানে প্রতিষ্ঠিত তো আজকে আমরা জানবো এই বাজারের প্রত্যেকটা তরিতরকারির দাম দর কেমনভাবে চলছে এবং ব্যবসায়ীরা কীরকম দামে বিক্রি করছে আমরা ইতিপূর্বে শুনে আসছি যে নতুন সরকার যখন গঠিত হয়েছে এরপর থেকে সেন্টিগ্রেট দূর হয়ে গিয়েছে বাজারের সব ধরনের তরিতরকারি এবং প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু কমে গেছে তো তাই আমরা চলে আসলাম খুচরো বাজারে তো এখানে দেখব আসলে কি প্রকৃত প্রত্যেকটা তরিতরকারি এবং প্রত্যেকটা পণ্যের দাম কি আসলেই কমছে নাকি সেন্টিগ্রেট এখনও রয়েছে তো আমাদের সাথেই থাকুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক এখন আমরা যে বাজারে সবজি কি দরে বিক্রি করা হচ্ছে তো আমরা চলে যাচ্ছি ব্যবসায়ীর কাছে দেখি উনি কোন পণ্য কত করে আজকে বিক্রয় করছে আঙ্কেল কোনটা কত করে বিক্রি করতেছেন বলেন তো আমাদের চল্লিশ টাকা কেজি আর মুখি কত করে বিক্রি করতেছেন কত বললেন নির্দিষ্ট একটা কিছু বলেন পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আর আজকে এই বাড়িボトル কত করে বিক্রি করতেছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ 40 কত বললেন টাকা কেজি আর এই আলুটা কত করে আজকে বিক্রি করতেছেন 60 65 60 আর এই রসুন কত করে বিক্রি করতেছেন এই রসুনের ভিতরে কি কোয়ালিটি রইছে নাকি কোয়ালিটি তো আছে আমার কাছে এটাই

আরে বড় আলু কত করে বিক্রি করতেছেন ওটা পুষ্পান্ন পুষ্পান্ন টাকা কেজি পুষ্পান্ন টাকা পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন একশো একশো টাকা কেজি আর এই কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন কাঁচা মরিচ কাঁচামরিচ এটা কোন জায়গার ধনবাড়ি জাত কি বলতে পারেন না বলতে পারবেন কত করে বিক্রি করতেছেন দুইশো দুইশো টাকা কেজি আচ্ছা সব কিছুর এই যে যত ধরনের পণ্য আজকে বাজারে উঠেছে আপনি যেগুলা ক্রয় করে নিয়ে আসছেন তাতে কি বুঝলেন অন্য দিনের তুলনায় আজকে কি দাম কমছে না বাড়ছে হালকা একটু কমছে তো মনে হয় সামনে কি আরো কমবে নাহামদুল্লিল্লাহ আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা তরিতরকারি এখানে আপনারা যতগুলো তরিতরকারি দেখতে পেলেন সব ধরনের তরিতরকারির উপর মোটামুটি কিন্তু দাম কমে আসছে তো আশা করি ইনশাল্লাহ সামনে আরো দাম কমবে আশা করি দর্শক আমরা আরো একটি সবজির দোকানে চলে আসলাম তো আমরা এখানে জানবো এখানে যত ধরনের সবজি রয়েছে অ্যাকচুয়ালি ব্যবসায় কত করে বিক্রি করতেছে আঙ্কেল আজকে এই করলা গুলো কত করে বিক্রি করতেছেন বলতে পারেন আশি টাকা কেজি আরে মুখি কত করে বিক্রি করতেছেন আরে আলু টাকা কেজি শসা কত করে বিক্রি করতেছেন আজকে পঞ্চাশ টাকা কেজি আরে পেঁপে গুলো কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা কেজি আর এই জনকি বেগুন গুলো কত করে বিক্রি করতেছেন আজকে ষাট টাকা কেজি তো দর্শক আমরা ইতিপূর্বে যেগুলো জানিনি এখান থেকে কিন্তু জেনে নিলাম তো আমরা সামনে আরও এগোচ্ছি দেখি আজকে আরও যত ধরনের সবজি উঠেছে বাজারে সেগুলো কত করে বিক্রি করছে তো দর্শক আজকে আমরা জানবো যে ঢেঁড়সগুলো অ্যাকচুয়ালি কত করে আজকে বিক্রি করা হচ্ছে আঙ্কেল ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন ঢেঁড়সের কালার দেখে তো মনে হচ্ছে না যে আজকে তোলা কবে তোলা হয়েছে তোলা গতকালকে তোলা হয়েছে না পঞ্চাশ টাকা কি কম হবে না না পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছেন এরকম পঞ্চাশ আগে কত করে বিক্রি করতেন কত হাটে পঞ্চাশটা ষাটটা আবার মাছখানে কম আছিলো মাঝখানে কম ছিল না দর্শক আমরা ঘুরতে ঘুরতে বাজারের উত্তর সাইডে আসছি তো অ্যাকচুয়ালি বাজারটি আমি সম্পূর্ণভাবে আপনাদের ভিডিও করে দেখাইতে চেয়েছিলাম কিন্তু বাজারের বর্তমান পরিবেশ কিন্তু খুবই খারাপ কর্দমাক্ত পরিবেশ তো অ্যাকচুয়ালি এই বাজারটি গ্রামীণ পরিবেশ অবস্থিত যার কারণে পাখাপোক্ত ওরকম হয়নি দেখে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে না তো ভিডিওটি আমি যার কারণে কেটে কেটে স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে সদ্য আজকে সকালবেলা এই শাকগুলো মনে হয় তুলে নিয়ে আসা হয়েছে তো আমরা জানবো ব্যবসায়ীর কাছে যে এই শাকগুলো কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল এই কমলি শাকগুলো যেগুলো দেখতে পেলাম সেগুলো কত করে বিক্রি করতেছেন তিন তারি বিশ টাকা চার তারি বিশ টাকা তিন চার তারি বিশ টাকা করে বিক্রি করতেছেন দাম কি আগের তুলনায় কমছে না বাড়ছে কমছে আগের তুলনায় কমছে যাক আলহামদুলিল্লাহ তো এই বেগুনগুলো মনে হচ্ছে নিম্নমানের বেগুন তো এগুলো কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এর চেয়ে ভালো কোয়ালিটি যেটা সেটা কত করে বিক্রি করেন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট তো এর আগে কি এটা তিরিশ টাকা ছিল না দাম কমছে বেগুন নিম্ন এটা নিম্ন দামি আছে নিম্ন দামি না তো আজকে পটল গুলো কত করে বিক্রি করতেছেন পটল টাকা চল্লিশ টাকা কেজি তো দর্শক আমরা জানতে পারলাম যে এখানে যত ধরনের সবজি রয়েছে তার মধ্যে আরও একটি সবজি আমরা দেখতে পেলাম যে এখানে চিচিঙ্গা উঠেছে তো আমরা জানবো এই চিচিঙ্গাগুলো অ্যাকচুয়ালি আঙ্কেল কত করে আজকে বিক্রি করতেছে তাহলে আঙ্কেল চিচিঙ্গা কত করে বিক্রি করতেছে তিরিশ টাকা তিরিশ টাকা না তো আমরা জানতে পারলাম এই চিচিঙ্গাগুলো কিন্তু আজকে তিরিশ টাকা করে এই সাত পাকিয়া এই তুলসীপুর বাজারে বিক্রয় করা হচ্ছে দর্শক পাশেই কিন্তু মোলার শাক এবং লাল শাক পাশে পুঁই শাক রয়েছে তো আমরা জানবো যে এই শাকগুলো আজকে কত করে বিক্রি করা হচ্ছে ভাই মোলার শাক আপনার কি খেতেন না কিনে আনছেন কিনে কত করে বিক্রি করেন এগুলা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা দাম তো মনে হয় বেশি যাচ্ছেন কারণ কি কিনে বেশি কত করে কিনছেন বলতে পারেন আট টাকা পিস কিনা আট টাকা পিস কিনা পড়ছে পিস ভাব তাহলে কত করে বিক্রি করতেছেন কত বল জানতে পারি ছয় টাকা করে কেনা হয়েছে না তো এই যে পুঁ কত করে বিক্রি করতেন পুঁশাক কি আপনার নিজের টালেরই নাকি আপনি এগুলো কিনে নিয়ে আসছেন নিজের টালের কত করে বিক্রি করতেছেন বিশ টাকা বিশ টাকা কি তারই তারিতে কি পরিমাণ হতে পারে রয়েছে তো আমরা জানতে পারলাম এই পৈশাকে এখানে এক কেজির উপরে তারিতে রয়েছে কিন্তু উনি বিশ টাকা তারি দামে আজকে এই তুলসীপুর বাজারে বিক্রয় করছেন দর্শক ইতিপূর্বে কিন্তু আমরা এই বাজারে এর আগেও একবার এসেছিলাম হয়তো বা আপনারা কামরুল ভাইয়ের পক্ষ থেকে ভিডিওটি এই তুলসীপুর বাজারে ভিডিও উপহার পেয়েছিলেন তো সেদিন কিন্তু আমরা বাজারের পরিবেশটা অত্যন্ত চমৎকার দেখেছি আজকে কিন্তু কর্দামক্ত পরিবেশ তো তারপরও আসছি আপনাদের এই খুচরো বাজারের দাম দর জানানোর জন্য তো আমরা এখানে আরও একটি ব্যবসায়ীর কাছে চলে আসলাম যে তিনি এখানে যে বাড়ি পোটলগুলো রয়েছে তিনি এই বাড়ি পোটলগুলোর জাত কি এবং নিয়ে আসছে কই থেকে এবং বিক্রি করতেছেন কত করে আঙ্কেল

কাস্টমার কিন্তু আপনাদের এখানে এসে বেগুন কিন্তু ক্রয় করবে আমাদের ভিডিও কিন্তু আশপাশের অনেকেই দেখে তো আপনারা যদি একটু ছাড় দেন তাহলে তারা এখান থেকেও ক্রয় করে নিয়ে যেতে পারে সম্ভবত তাহলে তিরিশ টাকায় রাখবেন আর মুখিটা অত্যন্ত চমৎকার লাগতেছে মুখি কি আপনার টালের নাকি এগুলো কিনে নিয়ে আসছেন কিনলেন না তো এগুলো কত করে বিক্রি করতেছেন বিক্রি করবেন কত করে

একটা চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে কি পিস নাকি কেজি পিস তো আমরা জানতে পারলাম এই চাল কুমড়ার লাউগুলো তিরিশ থেকে চল্লিশ টাকা পিস দাম করে আজকের এই তুলসীপুর বাজারে তো পাশেই আরেকটা জিনিস দেখতে পেলাম সেটা নাকি আপনারা পছন্দ করেন সেটার নাম হলো আমাদের গ্রাম্য ভাষায় আনাজে কলা নামে চিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি একটু আমার ক্যামেরা থেকে একটু দূরে যার কারণে আমি যেতে পারছি না তো এই কলাটি কত করে আজকের এই তুলসীপুর বাজারে বিক্রয় করা হচ্ছে আমরা সেই ব্যবসায়ীর কাছে জানবো তাহলে আঙ্কেল এই কলাটা কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা হালি মানে ছোট গুলো পনেরো টাকা করে আর বড় গুলো বিশ টাকা করে তা আমরা জানতে পারলাম গরু পনেরো টাকা এবং গরু বিশ টাকা করে আজকের এই তুলসীপুর বাজারে এই কলাগুলো বিক্রি করা হচ্ছে তো দর্শক আমরা সামনে যাচ্ছি তা আপনারা কিন্তু অনেকে আমাদের কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা এক ভিডিও কি দুই দিন দেন না আমরা এরকম কখনও করি না আমরা নিত্য দিনের ভিডিও নিত্য দিনের ভিডিওগুলো আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমানে কিন্তু বাজারে সিন্ডিকেটের পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে অ্যাকচুয়ালি এখন অবশ্য একটু কম বর্তমানে আমরা পাইকারি বাজারে গিয়ে যতটুকু জানতে পারলাম যে সবজির দাম দর যেমন যেমন চলছে খুচরো বাজারে কিন্তু ডবলে ডবল কিন্তু ব্যবসায়ীরা লাভবান হচ্ছে আর কি কাস্টমারদের কাছ থেকে দাম নিচ্ছে তো এই কারণে অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই পাইকারি বাজারের দাম এরকম বলতেছেন কিন্তু খুচরো বাজারে গিয়ে কিন্তু আমরা হয়রানি হচ্ছি আমরা কিন্তু এই দামে কিনতে পারছি না তাইলে এটা কেমনি দেখি তো যার কারণে অ্যাকচুয়ালি আমি খুচরো বাজারে আসছি দেখি তারা অ্যাকচুয়ালি কত করে এই প্রত্যেকটা শাক সবজির দাম নিচ্ছে তো আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সদ্য আজকে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে এই কচুগুলো সম্ভবত আমি যতটুকু জানতে পারলাম যে এই কচুগুলো আঙ্কেলের ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে তো দেখ যে উনি কত করে এই কচুগুলো আজকে বিক্রয় করছেন আঙ্কেল কচু তো আপনার হয় না আপনার টালের আমার টালের কত করে বিক্রি করতেছেন বিশ টাকা খাইলে কি গলা ধরে না ভালো লাগে ভালো লাগে না কম হবে না বিশ টাকা করে বিক্রি করবেন তো আমরা জানতে পারলাম এই কচুগুলো বিশ টাকা পিস আজকে বিক্রি করা হচ্ছে তো দর্শক পাশেই কিন্তু আমরা ডাটা দেখতে পাচ্ছি এবং পোশাক রয়েছে তো আমরা জানবো যে ডাটা এবং পোশাক আজকে কত করে বিক্রি করছেন ছোট ভাই এ পয়সা কি আপনার টালের নাকি আপনি কিনে নিয়ে আসছেন কত করে বিক্রি করতেছেন 20 টাকা 20 তারি এই পয়সা কে কোন পরিমাণ কত ডুগ রইছে 1 কেজির মতো আর ডাটা এখানে কি কি পরিমাণ রইছে কয়টা পিস কয়টা ডাটা বুঝতে পারছি এখানে এক তারিতে ডাটা কয়টা রয়েছে আনুমানিক

তো যাই হোক পাঁচ ছয়টার মতো রয়েছে দশটা না তো এখানে প্রত্যেক তারিতে দশটার মতো রয়েছে তো দাম চাচ্ছে বিশ টাকা করে তার মানে এই ডাটাগুলো পিস দুই টাকা করে আজকের এই তুলসীপুর বাজারে বিক্রয় করা হচ্ছে তো দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি দেখি আরও যত ধরনের সবজি রয়েছে কত করে বিক্রি করা হচ্ছে আজকের এই বাজারে তো দর্শক আমরা এই পাশে দেখতে পেলাম যে সদ্য ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে আজকে বিকেলে মনে হয় যে পাট শাকগুলো এগুলা কিন্তু কৃষকের ক্ষেত থেকে তুলে নিয়ে আসা তো আমরা জানবো যে পাট না সার্ভিস দেওয়াতে পড়া কমে গেছে তো ইতিপূর্বে কি বিশ টাকা করে বিক্রি করছেন না বেশি বিক্রি করছেন আগে বেশি বিক্রি করা হয়েছে না আর এই লাল মূলার শাকের ছোট ছোট মূলার শাক এগুলো আপনার হয় না এগুলা কি আপনার টালের কত করে বিক্রি করতেছেন তিনটা বিশ টাকা তিনটা বিশ টাকা করে বিক্রি করতেছেন তো আমরা জানতে পারলাম এই মূলার শাকগুলো তিনটে বিশ টাকা করে অ্যাকচুয়ালি সব শাকই তারই প্রতীক বিশ টাকা করে আজকের এই তুলসীপুর বাজারে বিক্রয় করা হচ্ছে তো এখন আমি তুলসীপুর বাজারে একদম দক্ষিণ প্রান্তে রয়েছে তো এখন আমরা জানবো যে এই তুলসীপুর বাজারের মশলাগুলো তরকারির মশলাগুলো কত করে আজকে বিক্রয় করা হচ্ছে তো দর্শক এই পাশে আমরা কিন্তু আদা দেখতে পাচ্ছি তো আজকে জানবো যে এই আদাগুলো তুলসীপুর বাজারে কত করে বিক্রয় করা হচ্ছে আঙ্কেল আদা কত করে বিক্রি করতে দুইশো চল্লিশ টাকা কেজি কম না বেশি আগের তুলনায় একটু কম সাদার দাম না তো এই কাঁচামরিচ এগুলো কোন জায়গায় থেকে নিয়ে আসছেন কাঁচামরিচের জাত কি বলতে পারেন না এটা যে আমরা জাত বলতে পারবো না এক বুঝতে পারছি তো এই কাঁচা মরিচ কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা করে কেজি কত করে বিক্রি করতেছেন একশো আশি টাকা কেজি না আর পেঁয়াজ এগুলো বড় বড় পেঁয়াজ দেখতেছে এগুলো কি ওই ই পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ নাকি ফরিদপুরের পেঁয়াজ না পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন একশো পাঁচ টাকা দশ টাকা কেজি পেঁয়াজের দাম আগের তুলনায় কমছে না একই দাম আছে

ওই তিন তিনশো টাকা করে না তো আর শুকনা মরিচ আছে কত করে বিক্রি করতেছেন শুকনামরিচ আড়াইশো থেকে দুশো ষাট টাকা করে তো আমরা জানতে পারলাম এখানে যত ধরনের মশলাগুলো আপনাদের জানাইলাম এখানে কিন্তু কোনটার কত দাম আপনারা কিন্তু জানতে পারছেন তো আমরা এখানে যে গ্রামীণ এই বাজারে যে দুধ উঠে তো আমরা জানবো যে এই গায়ের দুধগুলো এই বাজারে অ্যাকচুয়ালি কত করে কেজি দরে বিক্রয় করা হয় এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের দাম নেয় আপনারা দাম না জানার কারণে কিন্তু প্রতারিত হন হয়তো কারো কাছ থেকে বেশি দাম নিয়ে ফেলে তো আমরা জানবো যে অ্যাকচুয়ালি একদম সঠিক যে দামটা সেই দামটা কত করে আঙ্কেল দুধ আজকে কত করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি গতকালকে কত করে ষাট টাকা করে না আপনার দুধ কি এটা দেশি গরুর দুধ নাকি ফার্মের না দেশি আর ফার্মের কি দাম কম বেশি একই দাম না তো আমরা জানতে পারলাম আজকে এই দুধগুলো ষাট টাকা কেজি ধরে এই তুলসীপুর গ্রামীণ বাজারে বিক্রি করা হচ্ছে ইতিপূর্ব ওই ষাট এই করে বিক্রি করা হয়েছিল তো আমরা বাজারের উত্তর দিকে যাচ্ছি আমাদের সামনে যে পণ্যগুলো আসবে আমরা ইনশাল্লাহ সেই পণ্যগুলোর দামগুলো আপনাদের জানানোর জন্য চেষ্টা করব তো দর্শক আমরা এখানে একটা দোকানে পানের দোকানে আসছি অনেকে কিন্তু যারা শৌখিন মানুষ তারা কিন্তু পান খেতে পছন্দ করেন তো আমরা জানবো যে এই পানগুলো আজকে কত করে বিক্রি করছে এখানে কিন্তু পানের কোয়ালিটি রয়েছে ছোট বড় কোয়ালিটি রয়েছে এখানে আরও একটি কোয়ালিটি রয়েছে এখানে আরও একটি কোয়ালিটি রয়েছে তো আমরা জানবো যে পানগুলো কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল পান এগুলো এগুলো নিয়ে আসা হয়েছে কোথেকে নতুন বাজার এটা কোন জায়গায় দেখ নতুন বাজার ধনবাড়ি থেকে না তো এই পানের ভিতরে কি জাত রয়েছে নাকি সবগুলা একই জাত না না এক ধরনের এক একটা এক ধরনের জাত তো কোনটা কোন ধরনের জাত এটা বলতে পারেন আমাদের পানের কোন জাত কোনটা কোন হাইব্রিড না দেশি না এক এক ধরনের জাত রয়েছে না সবগুলাই দেশি জাত আর এই পানগুলা কোনটা কত করে বিক্রি করতেছে এটা চল্লিশ এটা চল্লিশ টাকা না আর যে এটা এটা

অনেকেই হয়তো আমাদের পাইকারি বাজারের ভিডিও দেখেন খুচরো বাজারে যা আপনারা অনেক ধরনের কথা বলেন যে ভাই পাইকারি বাজারে তো দাম এরকম এরকম আবার খুচরো বাজারে এত বেশি কারণ কি তো যার কারণে আসছে খুচরো বাজার আমাদের চলে আসা তো দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন কোয়ালিটির সুপারি রয়েছে তো আমরা এখান থেকে জানবো যে অ্যাকচুয়ালি সুবারি এখানে কোনটা কত করে বিক্রি করে হচ্ছে আগে এখানে কি জাত রয়েছে নাকি সবগুলো একই জাত সুপারি কোনটা কোন জাত আমাদের একটু জানাবেন

তিনশো টাকা টাকা করে এটা কি সঠিক দাম বলছেন যদি কেউ আপনাদের বাজারে আসে কিনতে তাহলে কি আপনারা এই দামে দিতে পারবেন ঠিক আছে তা আমরা জানতে পারলাম কোনটা কত করে আজকে এই সুপারিগুলো বিক্রয় করা হচ্ছে তো আমরা সামনের দিকে যাচ্ছি অনেকেই কিন্তু আপনারা যারা শৌখিন প্রকৃতির মানুষ মাছ মারতে পছন্দ করলেন তো এখানে বাজারে এসে দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ধরনের মাছের জাল উঠেছে তো আমরা জানবো যে এই জালগুলো অ্যাকচুয়ালি কত করে বিক্রি করা হচ্ছে আজকের এই তুলসীপুর বাজারে আঙ্কেল এটা তো মনে হয় ওই তৈরা জাল সম্ভবত তাই না

আর এখানে ওই ক্ষেওয়ানা জাল তো কিন্তু রয়েছে না খেওয়াইনা জালগুলো কত করে বিক্রি করতেছে না বিক্রি করতাছে বিশটা তিরিশটা চল্লিশ টাকা করে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে অ্যাকচুয়েলি সবগুলোর তুলনায় কিন্তু ওই জালের দাম এই খেওয়ান জালগুলোর দাম কিন্তু কম কম খাওয়ার কারণ কম কারণ একটা আইটেমে একদম ও এক একটা এক এক কোয়ালিটির তো আপনারা জানতে পারলেন এই জালগুলো কত করে বিক্রি করা হয় এবং কোনটা কত করে তো আপনারা যদি যারা শৌখিন প্রকৃতির মানুষ রয়েছেন যারা মাছ মারতে পছন্দ করেন তারা কিন্তু আপনারা এই দামে ওই জাল কিন্তু ক্রয় করতে পারেন তো দর্শক এখানে কিন্তু কাঁঠালও কিন্তু দেখতে পেলাম এখন কিন্তু কাঁঠাল কিন্তু সচরাচর বাজার ওরকম উঠে না প্রায় কিন্তু কাঁঠালের সিজন শেষ একটা মাত্র কাঁঠাল রয়েছে আরও মনে হয় আঙ্কেল নিয়ে ছিল তো আমি জানবো যে কাঠালগুলো কাঁঠালগুলো আছে কত করে বিক্রি করতেছে আঙ্কেল কত করে বিক্রি করতেছে দুইশো টাকা যে কাঁঠাল বিশ টাকা পঁচিশ টাকা করে খাইছি সেটা দুইশো টাকা হয়ে গেছে কাঁঠাল কি একটা নিয়ে আসছেন নাকি আরো নিয়ে আসছে ওরা বিক্রি করা হয়ে গেছে না তো আমরা জানতে পারলাম এই কাঁঠালটা কিন্তু আজকে দুইশো টাকা দাম চাচ্ছে অ্যাকচুয়ালি বাজারে কাঁঠালের প্রায় আমদানি কমে আসছে যার কারণে কিন্তু এরকম দাম চাওয়া কিন্তু দেখতে পাচ্ছি যে দেশি একদম গাছের স্বচ্ছ পেয়ারা নিয়ে আসা হয়েছে তো জানবো এই পেয়ারাগুলো আজকে কত করে বিক্রি করা হচ্ছে পেয়ারা কত করে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তা আমরা জানতে পারলাম পেয়ারাগুলো তিরিশ টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা উঠেছে অনেকে কিন্তু আমরা খুব পছন্দ করেন বিশেষ করে গরমের মৌসুমে কিন্তু আমরা খেতে কিন্তু খুব ভালোই লাগে গরমে চুকা খেতে খুব ভালো লাগে তো আমরা জানবো যে এই আমরাগুলো আজকে এই তুলসীপুর বাজারে কত করে বিক্রি করা হচ্ছে আমরা কি আঙ্গেল আপনার গাছে কত করে বিক্রি করতেছেন মিঠা লাগে না চুকা লাগে অনেকগুলো আবার মিষ্টি একটু বেশি লাগে তো বুঝতে পারছি এখানে তো 30 টাকা কেজি বিক্রি করতেছেন আমরা জানতে পারলাম আমরাগুলো আজকে 30 টাকা কেজি বিক্রি করা হচ্ছে তো দর্শক আমরা পাশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরো বিভিন্ন ধরনের কলা রয়েছে তো আমি জানবো যে এই কলাগুলো কোনটা জাত কি কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল এখানে জাত কয়টা কলা তিনটা জাত রয়েছে কলাগুলোর কলা 40 টাকা আর এই এগুলা মনে হয় চম্পা কলা না চাম্পা কলা বিশ টাকা আর এগুলা কী কলা সর্বি কলা পঁয়ত্রিশ টাকা হালি এগুলো চাম্পা কলা বিশ টাকা হালি আর এটা পঁয়ত্রিশ টাকা হালি তো আপনারা জানতেই পারলেন কোনটা কত করে হালি আজকে বিক্রি করা হচ্ছে তো দর্শক আমরা সামনের দিকে এগোচ্ছি এখানে কিন্তু পাশে দেখতে পেলাম যে হাইব্রিড পেয়ারা তো জানবো যে হাইব্রিড পেয়ারাগুলো কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল এগুলো কেমনে বিক্রি করেন কেজি দর বিক্রি করেন নাকি এগুলো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এগুলো যে বিক্রি করেন এটা কেমনে বিক্রি করেন আসার বানায় দশ টাকার বিশ টাকা আর আসার দেন এইভাবে তো আপনারা জানতেই পারলেন কেমনে বিক্রি করে তা আমরা সামনে যাচ্ছি যারা গ্রামীণ বাজারের ভিডিওগুলো আপনারা অ্যাকচুয়ালি পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই গ্রামীণ বাজারের ভিডিওগুলো দেখে আপনারা যারা বাজারে ক্রয় করতে যাবেন তারা কিন্তু আশা করি ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো আমরা সামনের দিকে যাচ্ছি আজকে কিন্তু বাজারে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের মাছ মারার জন্য এবং কে ঘরের ঝাড়ু যেগুলো বাঁশ দ্বারা নির্মিত তা আপনাদের আজকে দেখাবো যে বাঁশ দ্বারা নির্মিত যত ধরনের ই রয়েছে যেগুলো আমরা ব্যবহারিক দৈনিক ব্যবহার করি সেই ধরনের জিনিসগুলোর দাম জানবো আজকে এবং জিনিসগুলো দেখব তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু মাছ মারার জন্য ভাইর যেটা আমাদের গ্রাম্য বাসায় ভাইর বলে বা মাছ আটক করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা কিন্তু বাঁশ দিয়ে নির্মিত তো আমরা জানবো যে ভাইরগুলো আজকে এই তুলসীপুর বাজারে কত ওগুলা বিক্রি করা হচ্ছে আঙ্কেল ভায়ার কত করে 200 টাকা ওইটা 200 টাকা খাজার ভায়ার আর এই পলও কত করে পলও হলো পলও টাকা দাম চাচ্ছেন ওগুলা মনে হয় সম্ভবত খাড়ি না অনেকদিন পরে খাড়ি দেখতে পেলাম খাড়ি দাম কত চাচ্ছেন খাড়ি 250 250 টাকা এই যে ঘর ঝোলার জন্য ঘর ঝাড়ু দেওয়ার জন্য এই যে বারণগুলা কত করে দাম চাচ্ছেন বারণ 20 টাকা করে আর এগুলো আমাদের গ্রাম্য ভাষায় কুলা বলে তো আমরা জানবো এই কুলার দাম কত কুলা কত একশো বিশ টাকা আর এই যে এই বাঁশের যে ঝাড়ু রয়েছে এই ঝাড়ুগুলো কত আশি নব্বই টাকা করে আর এই চালুন কত করে বিক্রি করেন আশি নব্বই টাকা এটাও আর এই পাশে যে খালোই রয়েছে খুব খালোইগুলো খুব চমৎকার দেখতে বাঁশের খালোই তো এই খালোইগুলো কত করে একশো বিশ একশো বিশ তো আমরা জানতে পারলাম কুন্ডার কত দাম তো দর্শক দেখতে পেলেন আপনারা এখানে বাহারি রঙের বা বিভিন্ন কোয়ালিটির কিন্তু মাছ মারার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ কিন্তু বাজারে নিয়ে আসা হয়েছে তো আপনারা আমাদের গ্রাম্য বাসায় যেটাকে খাসা নামে চিনে তো আমরা জানবো এই খাসাটা কত করে আজকের এই তুলসিপুর বাজারে বিক্রয় করা হচ্ছে আঙ্কেল খাসা তেলে কত করে কুন্ডা বিক্রি করতেছে এখানে আছে 140 টাকা 140 টাকা বড় খাজা যেটা সেটা 140 আর ছোট গুলো কত করে ছোট গুলো টাকাও রয়েছে না তো আমরা জানদেব বললাম এখানে 100 টাকার দামের খাজা রয়েছে 200 টাকা দামের খাজা রয়েছে ছোটটা ছোট দাম বড়টা একটু বেশি দাম তো আমরা আরো দেখব যত ধরনের আরো যত ধরনেরই রয়েছে সেগুলো দাম আজকে কত করে কোনটা চলছে তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক অনেকে কিন্তু চিরা আর গুড় খাইতে কিন্তু খুব ভালোবাসেন গ্রাম্য ভাষায় একটা কথা আছে চিরা আর গুড় খাইতে কিন্তু মুখে লাগে খুব মধুর তো এখানে আমরা চিরাও দেখতে পাচ্ছি পাশে কিন্তু গুড়ও রয়েছে তো আমরা জানবো এই গুরগুলো কিসে দ্বারা নির্মিত এবং চিরা কত করে বিক্রি করা হচ্ছে গুড় কত করে বিক্রি করা হচ্ছে আকেল গুড় এটা কোন কোয়ালিটির আমাদের বলবেন গুড় এটা কোন কোয়ালিটির গুড় গুড়

বাজার কম আছে পঞ্চাশ টাকা চোদ্দশো নইছে ধানা চিরা ষাটটা ব্যস্ত যাই হোক আমরা জানতে পারলাম এই চিরা কিন্তু আজকে বাজারে ষাট টাকা ধরে বিক্রয় করা হচ্ছে